আর ডেঞ্জার মিউজিক কি এক না দুটোই আলাদা? তো তো বন্ধুরা, ডেঞ্জার সাউন্ড ও ডেঞ্জার মিউজিক কে নিয়ে যে কনফিউজনটা ছিল সেটা মালিক নিজেই ক্লিয়ার করে দিল, জানিয়ে দিল ডেঞ্জার মিউজিক কোনটা, ডেঞ্জার সাউন্ড কোনটা। তো ডেঞ্জার মিউজিক করতে হলে কোন নাম্বারে কল করবে আর ডেঞ্জার সাউন্ড করতে হলে কোন নাম্বারে কল করবে সব জানিয়ে দিল। পুরো ব্যাপারটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি মিনময় দেবনাথ, ডেঞ্জার সাউন্ড ওরফে ডেঞ্জার মিউজিকের মালিক। আমার তরফ থেকে সকল বন্ধুদের ও অডিয়েন্সদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি বানানোর কিছু কারণ আছে, তার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। আপনারা বেশ কয়েকদিন ধরে মানে একটু কনফিউশন আছেন যে ডেঞ্জার সাউন্ড আর ডেঞ্জার মিউজিক কি এক না দুটোই আলাদা। তো বন্ধুরা, দুটোই আলাদা। আগে ডেঞ্জার সাউন্ড ছিল আর সেটা এখন ডেঞ্জার মিউজিক হয়েছে, কারণ আগে আমার কাকুর সাথে আমি শেয়ারে ব্যবসা করতাম। তো সেই শেয়ার ব্যবসা হয়তো বেশি দিন টেকে না, সেই ভবিষ্যতের কথা ভেবে আমি কাকুর সাথে ব্যবসা আলাদা করিনি আমরা দুজনে। যে কাকুর সাথে কোনো বিবাদ না কোনো কিছুই হয়, কোনো কিছুই হয় না তার সাথে, আমরা ভবিষ্যতের কথা ভেবে ব্যবসাটা আলাদা করে নিই। এখনও পর্যন্ত কাকুর সাথে আমার খুব সুসম্পর্কই আছে, ভবিষ্যতেও থাকবে। তো এবার আমি যে কথাগুলো বলছি, যে ডেঞ্জার সাউন্ড হচ্ছে আমার কাকুর, ডেঞ্জার মিউজিক হচ্ছে সেটা আমার। এবার বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে কম বেশি কম্পিটিশান বলুন, রোডসে বলুন, ডেঞ্জার মিউজিক করে এসেছে, সেটা অপারেট করেছে অপারেট বাচ্চা ভাই গেড়া দীপু, আরও কয়েকজন আছে বেশ, তারা যেটা অপারেট করে সেটা হচ্ছে ডেঞ্জার মিউজিক, অরিজিনালি ডেঞ্জার মিউজিক, যেটা আগে ডেঞ্জার সাউন্ড ছিল। অপারেটর বাচ্চা যেটাই মানে অপারেট করে সেটা হচ্ছে ডেঞ্জার মিউজিক অরিজিনাল, যেটা বাস স্ট্যান্ডের কাছে। এই হচ্ছে আমার গোডাউন, বাস স্ট্যান্ডের কাছে অনেকে এসেছেন, এখানে মাল নিয়ে গেছেন, এখান থেকে গেছে, সেটাই হচ্ছে ডেঞ্জার মিউজিক অরিজিনাল। তো অনেকে বলছিলেন যে স্টিকার এই নাম নেই কেন, তো বিগত আপনাদের হয়তো মনে থাকবে যে কার্তিক পুজো, কার্তিক মাসে কিংবা কার্তিক বিসর্জনে যেটা রামপুরে, সোনামুখী রামপুরে, তখন দেখবেন আমার বক্সে স্টিকার লাগানো ছিল ডেঞ্জার মিউজিক বলে। সেটা পিকনিকের পর তুলে দেওয়া হয়, কারণ স্টিকারটা ঠিকঠাক বসেনি, এবার নেটে কিছু কালারের ক্ষতি হওয়ার পরনে সেই স্টিকারটা তুলে আমি নতুন করে আমি মাল তৈরি করেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার এই সব মাল আছে, নতুন করে শুরু করেছি। তো আপনারা অনেকে ফোন করছেন যে এবার দেখুন, ডেঞ্জার সাউন্ড যখন ইউটিউব থেকে অনেকে নাম্বার নিয়ে ফোন করেন, তো ফোন করলে প্রথমে হয় দুরকম আসছে। এই সমস্যা কয়েকদিন ধরেই হচ্ছিলো আমার সাথে, যে হয়তো ওইদিকে কাকুর নাম্বারে হয়তো ফোন যাচ্ছে, সেখানে বলছে মাল খালি আছে, আবার তার কিছুক্ষণ পরে আমাকে ঘুরে ফোন করছেন যে আপনি তো বললেন এই মাল ফাঁকা আছে এইদিকে, আমাদের ভাড়া লাগতো। সেই বিষয় নিয়ে মানে একটু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছিলাম, তার জন্য এই ভিডিওটা বানানো, যে ডেঞ্জার সাউন্ড সেটা আলাদা, ডেঞ্জার মিউজিক সেটা আলাদা। আর ডেঞ্জার মিউজিক যেটা অপারেটর করে সেটা হচ্ছে বাচ্চা ভাই, যেটা বাস স্ট্যান্ডের কাছে গোডাউন, মেন বাস স্ট্যান্ড, বাঁকুড়া মেন বাস স্ট্যান্ডের কাছে গোডাউন, যেখান থেকে সবাইকে মাল নিয়ে গেছেন, সব জায়গায় কম বেশি গেছে, অনেক জায়গায় গিয়েছে। তো এটাই বলার ছিল, যদি আপনারা আমাকে মানে ডেঞ্জার মিউজিক যেটা তাকে নিয়ে যেতে চান, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 8250391588। এটা ডেঞ্জার মিউজিক যেটা বাস স্ট্যান্ডের কাছে আছে, আর কাকুর সেট আপ সেটা কাকুর আলাদা হয়ে আছে, সেটাও আপনারা দেখতে পারেন। কিন্তু মার্কেটে সব দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমারই সাউন্ড সব দিকে। নমস্কার বন্ধুরা, এই বলে আমার বক্তব্য শেষ করছি।